السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين ولا عضوانا الا على الظالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا وحبيبنا وامامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুরা সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আমাদের ইফতারির পূর্ব ধারাবাহিক আলোচনা আমরা এখনই শুরু করতে যাচ্ছি এই মুহূর্তে যারা আমাদের সাথে অনলাইনে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আলোচনা শুরু করতেছি এবং ভবিষ্যতে যারা আলোচনা শুনবেন সকলের প্রতি থাকলেও অসংখ্য মোবারকবাদ এবং শুভেচ্ছা প্রিয় ভাইয়েরা আজকে আমরা শিফাতুল উদু তথা অজু করা পদ্ধতি নিয়ে আলোচনা করব আমাদের প্রত্যেকটি আবাদ অজুর সাথে সম্পৃক্ত বিশেষ করে সলাত আদায় তরা হজ অনেক কিছুর সাথেই ওজুর সাথে সম্পর্ক রয়েছে মৌলিক ইবাদতগুলো ওজুর সাথে সম্পৃক্ত তো সেজন্য অজু যদি না হয় যে সকল এবাদতের সাথে অজু শর্ত করা হয় সেই এবাদতগুলো হবে না অজু যদি সঠিক না হয় তাহলে যে এবাদত গুলোর সাথে অজুকে শর্ত করে দেওয়া হয়েছে সেই আবাদত কবুল হবে না এজন্য আমাদেরকে অজু সঠিকভাবে করতে হবে সুন্নতি পদ্ধতিতে করতে হবে আমরা আজকের রাসুল সাল আলী সাল্লামের পদ্ধতিতে অজু করার সঠিক নিয়মটা সংক্ষিপ্ত আলোচনা করব সালাতে কাতারে ফাঁকা ফাঁকা দাঁড়িয়ে সালাত আদায় করার সম্মত নয় বরং হাদিস আসছে তার আলি তার বলতেন মানে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে দাঁড়াও এমনকি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সামনের থেকে পিছুন এসে সাহাবাদেরকে সাহাবাদেরকে কাতার সোজা করে নিজ হাতে কাতার সোজা করে দাঁড় করিয়ে দিতেন এবং কাতারের মাঝখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান অবস্থান করে এবং স্পষ্ট দলিল রয়েছে যেন কাতারের মাঝখানে ফাঁকা রাখা কোনো সুযোগ নাই এবার আসুন আমরা সেফাতুল অদু তথা অজু পদ্ধতি সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব প্রথম হচ্ছে অজুর যে রোকন গুলো অজুর ছয়টি রোকন রয়েছে আমরা অনেক সময় মনে করি চারটা রোকন করণ কেমে আয়াতের ভেতরে চারটা রোকন স্পষ্ট থাকার কারণে অনেকেই চারটা রোকন বলে আসলে ওই আয়াতের ভেতরে বাকি দুইটো দুটোর দিকেও ইঙ্গিত করা হয়েছে একটু চিন্তা করলেই আমরা সেখানেই আয়াতের ভেতরে পেয়ে যাব রকম মূলত ছয়টি আল্লাহ বোচ্ছেন ইলাহ সলায়াতি হে ইমানদার গণ যখন তোমরা নামাজের ইচ্ছা করো কুমতুম দ্বারাও মানে নামাজের ইচ্ছা করো ফাগ সিলু উজু হাকুম তখন তোমাদের চেহারাগুলো ধৌত করো ওয়াই দি হকুম ইলাল মারআফেক এবং তোমাদের হাতগুলো কনুই পর্যন্ত ধৌত করো এবং তোমরা তোমাদের মাথাগুলো গুলো করো আর জুলাকুম ইলাল কাবাইন এবং তোমরা তোমাদের দুই পা ডাকন সহ দ্রুত করো এই চারটা রোকন এই আয়তে কারিমার ভিতরে স্পষ্ট কিন্তু এই আয়তের ভিতরে আরো দুটো রোকন পাওয়া যায় সেগুলো কি আল্লাহ তালা এই যে তারতিব করে দিয়েছেন সাজিয়ে দিয়েছেন ফাগসিল উজুহাকুম ও ইলাল মারফিক চেহারা দ্রুত করো তোমাদের হাতগুলো গুলো কোন পর্যন্ত করো ওমসাহির ও সিকুম তোমাদের মাথা মাসে করো মিলাল কাবাইন এবং দুই পা টাকুন সহ দৌত করো আল্লাহ তালা যে সাজিয়ে দিয়েছেন এই সাজানোটা রক্ষা করা আরেকটি ফরজ এটা আরেকটি রকম যে আল্লাহ তালা তার্তিক করে দিয়েছেন সেই তার্তিক রক্ষা করা আরেকটি ফরজ কেউ যদি তার্তি রক্ষা না করে তাহলে অজু হবে না কেউ যদি অজু শুরুতেই পাও ধৌত করে এরপরে হাত ধৌত করে তাহলে অজু হবে না যেহেতু আল্লাহ তালা তার্তিব সে রক্ষা করে নাই এজন্য তার তীব রক্ষা করা তার তীপ রক্ষা করা ওজুর আরেকটি রকম যাতে পাওয়া যাচ্ছে আমি তো রওদাতে আছি রওদা ইস্ত্রেমি সেন্টারে আসি আর বাসা পাশে পাশেই সেখান থেকে আলোচনা করতেছি প্রিয় ভাইয়েরা সুপ্রিয় বন্ধুরা এই তাহলে এই আয়তে ক্যিমাল ভেতরে এই আয়তে ক্যিমার ভেতরে পঞ্চমটা আমরা পেয়ে গেলাম তারতিপ আল্লাহ তালা যেহেতু তারতিব করে দিয়েছেন সুতরাং সেই তারতিব রক্ষা করা আরেকটি ফরজ বা রোকন ষষ্ঠ রোকন হচ্ছে ধারাবাহিকতা ধারাবাহিকতা মানে কি একটার পরে একটা অঙ্গ ধৌত করা কেউ যদি সাপোজ প্রথমে চেহারা ধৌত করে এরপরে এক ঘন্টা অপেক্ষা করে তারপরে গিয়ে হাত ধৌত করে এরপরে দুই ঘন্টা অপেক্ষা করে তারপরে মাথা মাসে করে এরকম যদি চার পাঁচ ঘন্টা নিয়ে অজু করে তাহলে কি উজু হবে অজু হবে না কারণ কি আল্লাহ তালা এই যে ধারাবাহিকতা এইটার পরে আল্লাহ বলছেন ফাগসিল উজু হাকুম ওয়া আই দিয়ে এই যে ওয়াও বলেছেন প্রত্যেকটা রোকনের পরে ওয়া ওয়া ওয়াও এর মানে কি এখন করো এখন করো এখন করো সুতরাং একটার পরে একটা মানে সাথে সাথে করা এটি আরেকটি রোকন তাহলে অজুর রোকন আমরা ছয়টা পেয়ে গেলাম যদিও আমাদের দেশে চারটা বলে কিন্তু এই আয়তে কেরিমার ভেতরেই আরো দুটো রোকন রয়েছে যার একটি হচ্ছে তার মানে আল্লাহ তাল্লাহ যে সাজা সাজিয়ে দিয়েছেন যেভাবে সেই রক্ষা করা এবং আরেকটি হচ্ছে একটার পরে একটা করা মানে দ্রুত করা দেরি না করা একটা অঙ্গ দ্রুত করার পরে দুই ঘন্টা তিন ঘন্টা এভাবে দেরি না প্রিয় ভাই রায় সুপ্রিয় বন্ধুরা তাহলে আমরা অজুর ছয়টি রকম আমরা পেয়ে গেলাম তাহলে অজুর আহ ওয়াজিব ওয়াজিবের ক্ষেত্রে একটি ওয়াজিব সবার ঐক্যমতের ভিত্তিতে একটি ওয়াজিব রয়েছে আর আরেকটি ওয়াজিব আমাদের কিছুটা মতবিরোধ রয়েছে কেউ কেউ বলেছেন কেউ কেউ আবার সুন্নত বলেছেন যেমন সুরতে বিসমিল্লা অনেকের মতে এটা সুন্নত আবার অনেকের মতে ওয়াজিব সুন্নত হোক হোক আমরা অজু শুরুতে বিসমিল্লা বলে নেব আর আরেকটা ওয়াজিব হচ্ছে কেউ যদি ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার পরে অজু করতে যায় তাহলে ঘুম থেকে ওঠার পরে প্রথমে দুই হাত তিনবার সে ধৌত করে নেবে এটা কিন্তু অজু শুরুতে অজু শুরু করার পূর্বেই বিসমিল্লাহ বলে অজু শুরু করে তার পূর্বেই দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুত করা এটা ওয়াজিব যারা ঘুম থেকে ওঠে কারণ কি কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলেন মা তাদরি আইনা বাতা ইয়াদাক তুমি জানো না তোমার হাত দুটো কোথায় অবস্থান করেছে হতে পারে হাতের স্পর্শ হয়েছে লজ্জাস্থান ঘুমের ভিতরে হাত লজ্জাস্থানকে চুলকিয়েছে অথবা সেখানে স্পর্শ করেছে এই কারণেই ঘুম থেকে ওঠার পরে তিনবার হাত ধৌত করা এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত পিলো ভাইরা সুপ্র এবং ওয়াজিব শুনলাম এবারে ওযু করার পদ্ধতিটা একটু সংক্ষেপে শোনার চেষ্টা করি প্রথমে কেউ যদি ঘুম থেকে ওঠে তাহলে তো বললামই দুইবার হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করে নিবে আর যদি এটা ওয়াজিব আর যদি ঘুম থেকে নাও ওঠে স্বাভাবিকভাবে উভয় হাত কবজি পর্যন্ত একটু তিনবার ধৌত করে নিবে এটা শুরুতে এবং বিসমিল্লাহ বলে তারপরে শুরু করবে তারপরে ইযা কুমতুম মিনাস সালাফা ফাগসিলু উজুহাকুম চেহারা চেহারা তিনবার ধৌত করা সুন্নতের অন্তর্ভুক্ত কারণ যদি একবার ধুই তাহলে ওয়াজিব আদায় হয়ে যায় কিন্তু তিনবার ধৌত করা উত্তম বা ভালো এবং সুন্নতের অন্তর্ভুক্ত চেহারা ধৌত করার ক্ষেত্রে মাথার চুলের গোড়ালি থেকে শুরু করে থুতনি পর্যন্ত এবং এক কানের লতি থেকে শুরু করে আরেক কানের লতি এই পুরাটাই চেহারা অন্তর্ভুক্ত তিনবার করা। এবং খুব খুব করতে হবে করতে হবে চেহারা কোনো অংশ যাতে করে শুকনো না থাকে যেহেতুটা রোকন শুকনো থাকলে আপনার অজু হবে না এবং সেক্ষেত্রে যদি কারোর ঘন দাড়ি থাকে সেই ঘন দাড়ি থাকলে আঙ্গুল দিয়ে একটু খেলাল করে ভাবে এভাবে খেলাল করা আর যদি দাঁড়িয়ে হালকা থাকে তাহলে পানি দিয়ে ধুয়ে নেবে পানি দিয়ে ধুয়ে নিবে আর ঘন থাকলে এভাবে খেলাল করলেই চলবে আর চেহারাটা এভাবে দৌত করবে তিনবার তারপরে দুই হাত প্রথমে অজু শুরুতে যেটা দৌত করেছিল হাতের কুবজু পর্যন্ত কবজি পর্যন্ত কিন্তু এখন যেটা দৌত করবে কোনই সহ কনুই সহ তিনবার দৌত করা এটা রোকনের অন্তর্ভুক্ত একবার ধৌত করলে ওয়াজিব আদায় হয়ে যায় কিন্তু দুই কিংবা তিনবার ধৌত করাটা সুন্নত রাসুল সাল আলী সাল অধিকাংশ সময় তিনবার ধৌত করতেন এরপরে মাথা মাসে করবে মাথা মাসে করার ক্ষেত্রে সুন্নতি পদ্ধতি হলো যেটা আমরা অনেকেই জানি না তা হচ্ছে এই যে দুই হাত দুই হাত দিয়ে প্রথমে এভাবে একবার নিয়ে যাবে পিছনে এরপর আবার সামনে নিয়ে আসবে দুই হাত দিয়ে এভাবে এখান থেকে শুরু করে এভাবে পিছনে নিয়ে যাবে আবার সামনে নিয়ে আসবে তাহলে মাথা মাসে হয়ে গেল এরপরে আঙ্গুল এই সাদা আঙ্গুল দিয়ে দুই কানের ভেতর সাদা আঙ্গুল দিয়ে দুই কানের ভিতর এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের পিছনটা বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের পিছনটা মাসে করবে আর সাদা আঙ্গুল দিয়ে কানের ভেতর মাসে করবে বাস মাথা মাসে হয়ে গেল আমাদের অনেক ভাইয়েরা ঘাড় মাসেও করে ঘাড় মাসের ব্যাপারে কোনো অথেন্টিক কোনো বিশুদ্ধ হাদিস নাই দলিল নাই সুতরাং এটা করা যাবে না বরং এটা ওলামাই کرام বলেছেন এটা বেদাতের অন্তর্ভুক্ত যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা গাল মাসে করার কোনো প্রমাণ পাওয়া যায় না সুতরাং গাল মাসে করা যাবে না মাথা মাসে করলেন এবং সেই ক্ষেত্রে কান কানটা যেভাবে বললাম এই দুই শাহাদাত দিয়ে ভিতর এবং বিদানগুলো দিয়ে পিছন আরেকটকা কথা রয়ে গেছে সেটা হচ্ছে মুখ ধোউ করার সময় কুলি করা এবং ঘর সহকারে গুলি করা এবং নাকে পানি দিয়ে ঝেড়ে ফেলা এটাও কিন্তু রক্ষণের অন্তর্ভুক্ত চেহারা দৌত করার অন্তর্ভুক্ত এটা মুখে পানি দিয়ে খুব ভালোভাবে গড়ো করে পানি ফেলে দেয়া এবং নাকে পানি দিয়ে পানি নাকের ভেতরে নিয়ে এরপরে ফেলা ফেলা এখানে দুইটা পদ্ধতি আছে আপনারা দুইটা পদ্ধতির যে কোনোটা ফলো করতে পারেন উত্তম পদ্ধতি হচ্ছে একবারে পানি মুখে দেওয়া এবং নাকে টানে টেনে নেয়া মুখে গড়গড়া করে পানি ফেলে দেওয়ার পরে বাম হাত দিয়ে নাকের পানিটা ফেলে দা আর যদি সেটা কারোর জন্য কষ্টকর হয় না পারে সেই ক্ষেত্রে মুখে পানি দিয়ে করে ফেলে এর এরপরে নাকে পানি দিয়ে নাক দিয়ে পানি টেনে ভিতরে নিয়ে এরপরে আবার হাত দিয়ে ভাবে ফেলে দিবে এটা চেহারা দেওয়ার সাথে সম্পৃক্ত এবং এটা মূলত গরগরা করা এবং নাকে পানি দেওয়া চেহারা দৌতোর সাথে সম্পৃক্ত সে কারণটা অন্তর্ভুক্ত মাথা মাসের করা কথা তো বললামই এরপরে পা ধৌত করা পা ধৌত করা হচ্ছে উভয় পা টাকনু সহকারে উভয় পা ধৌত করা এবং তিনবার উত্তম তিনবার উত্তম এবং সেক্ষেত্রে ডান হাত দিয়ে ডান হাত দিয়ে ডান পা এবং বাম হাত দিয়ে বাম পা অথবা কেউ যদি ইচ্ছা করে বাম পা দিয়ে উভয় পা উভয় পা ধৌত করে নিতে পারে এভাবে ওযু শেষ হয়ে ওযু শেষ হয়ে গেলে এরপরে আমাদের যেটা উচিত আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু এই শাহাদাত এই শাহাদাতটা পড়া অনেকে আকাশের দিকে তাকিয়ে তারপরে পরে। আসলে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে পড়তে হবে এই ক্ষেত্রে অনন্ত তো এরকম কোনো স্পষ্ট দলিল নাই স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আপনি কালিমা শাহাদাত পড়ে নেবেন এরপরে আল্লাহ জালনি মিনাত তাওয়াবিন ও জালনি মিনাল মত তহিরিন যদিও হাদিসটা কেউ 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 হাসান পর্যায়ে বলেছেন তো এই দোয়াটাও আপনি ইচ্ছা করলে পড়ে নিতে পারেন আল্লাহ জালনি মিনাত তাওয়াবিন ও জালনি মিনাল মত তহিরিন প্রিয় ভাই আর সুপ্রিয় বন্ধুরা এভাবে আমাদের অজু কমপ্লিট হলো অজু কমপ্লিট আমরা জানলাম এরপরে আসুন আমরা জেনে নেব কি কি কারণে অজু ভঙ্গ হয়ে যায় ওজু থাকে না এক নম্বর হচ্ছে পেশাব এবং পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু যদি বের হয় পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে তাহলে ওজু নষ্ট হয়ে যায় দুই নম্বর হচ্ছে অর্থাৎ ঘুম অথবা সেন্সলেস হয়ে যাওয়ার কারণে কারোর যদি আহ হুশ চলে যায় মানে আহ সময় মানুষ যেমন আহ হুশ হারা হয়ে যায় অনুর হয়ে কেউ যদি হুশ চলে যায় তাহলে তার অজু নষ্ট হয়ে যায় তবে যদি তন্দ্রা ভাব আসে যেমন বসা অবস্থায় তন্দ্রা ভাব সেই তন্দ্রাভাবে বা তন্দ্রা আসলে অজু নষ্ট হয় না সাহাবাদের ভিতরে অনেকেই এভাবে মসজিদে অপেক্ষা করতেন তাদের চোখে এরকম তন্দ্রা ভাব থাকতো কিন্তু তাদেরকে অজু করতে বলেননি তাহলে তন্দ্রা ঘুমের দ্বারা মানে ঘুমের প্রাথমিক অবস্থা তন্দ্রা তাতে অজু নষ্ট হয় না প্রিয় প্রিয়া বন্ধুরা তিন নম্বর হচ্ছে পেশাব এবং পায়খানা এই দুটো রাস্তা বাদ দিয়ে অন্য কোথাও দিয়ে যদি পেশাব পায়খানা বের হয় শরীরের অন্য কোথাও দিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন রোগের কারণে সমস্যার কারণে কারোর যদি পেশাব পায়খানা রাস্তা বাদ দিয়ে অন্য কোথাও দিয়ে পেশাব এবং পায়খানা বের হয় তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে চার নম্বর হচ্ছে শরীরের অন্য কোথাও দিয়ে যদি দূষিত রক্ত অথবা পুজ বের হয় শরীরের কোনো অংশ দিয়ে যদি দূষিত রক্ত অথবা পুজ বের হয় তাহলে অজু নষ্ট হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে উটের গোস্ত খাওয়া উটের গোস্ত খেলে অজু নষ্ট হয়ে যায় অনেকেই প্রশ্ন করে উটের গোস্ত খেলে অজু নষ্ট হবে কেন এখানে কোনো কেন কেন জবাব আমাদের প্রয়োজন নাই রাসুদ সাল আলী সাল্লাম উটের গোস্ত খাওয়ার পরে উজু করতে বলেছেন এটাই উত্তর সুতরাং উটের গোস্ত খেলে শরীর গরম হয় উটের গোস্ত খেলে এই হয় সেই হয় এসব এগুলো এগুলো আমাদের নিজস্ব বানোয়াট কিছু কারণ আমরা বলার চেষ্টা করি কিন্তু মেইন কথা হচ্ছে আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম তার প্রিয় অম্মদেরকে যেই নির্দেশনা দিয়েছেন তা হচ্ছে উটের গোস্ত খেলে উজু করতে হবে এটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত প্রিয় ভাইয়েরা ছয় নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি সরাসরি তার হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করে লজ্জাস্থান কে যদি সরাসরি হাত দিয়ে স্পর্শ করে তাহলে ওজন নষ্ট হয়ে যায় সরাসরি বলতে লুঙ্গির ভিতর দিয়ে বা অথবা পাজামার ভিতর দিয়ে ডাইরেক্ট যদি হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করে চুল কাচ্ছে অথবা যে কোনো কারণে হোক স্পর্শ করে তাহলে ওজন নষ্ট হয়ে যায় সাত নম্বর হচ্ছে কোন ব্যক্তি তার স্ত্রীকে যদি যৌন উত্তেজনা সহকারে স্পর্শ করে হাত দিয়ে স্পর্শ করে অনুরূপ ভাবে স্ত্রী যদি তার স্বামীকে স্পর্শ করে যৌন উত্তেজনা সহকারে তাহলে তাদের উভয়ের ওজন নষ্ট হয়ে যাবে অথবা যিনি যৌন উত্তেজনা সহকারে স্পর্শ করে তার ওজন নষ্ট হবে সাপোজ স্বামী তার স্ত্রীকে যৌন উত্তেজনা সহকারে স্পর্শ করতে হাত দিয়ে কিন্তু কিন্তু স্ত্রীর ভিতরে কোনো যৌন উত্তেজনা উত্তেজনা নাই তাহলে তার ওজন নষ্ট হবে না কিন্তু স্বামীটা স্বামীরটা ওজন নষ্ট হয়ে যাবে অনুরূপভাবে স্ত্রী ক্ষেত্র একই কথা তাহলে যৌন উত্তেজনা সহকারে স্ত্রী যদি স্বামীকে স্পর্শ করে কিংবা স্বামী যদি স্ত্রীকে স্পর্শ করে তাহলে অজু নষ্ট হয়ে যায় আট নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি ইসলাম ত্যাগ করে মানে মোরতাদ হয়ে যায় কুফুরের দিকে ফিরে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন কিন্তু কোনো ব্যক্তি যদি কুফুরের দিকে ফিরে যায় তাহলে তার অজু নষ্ট হয়ে যায় এই মোরতাদ হয়ে যাওয়ার কারণে এরপরে তবা করে যখন আবার ইসলাম গ্রহণ করবে তখন আবার তাকে নতুন করে অজু করতে হবে এই মুরতাদ হয়ে যাওয়ার কারণে কোনো ব্যক্তির অজু নষ্ট হয়ে যায় জানাজার নামাজে সানা পড়তে হবে কিনা জিনা জানাজার নামাজে সানা নাই জানাজার নামাজে প্রথমে হচ্ছে আহ তাকবির তাহারিমান সুরা ফাতেহা পড়া ফাতেহা তেলাওয়াত করা এরপরে তাকবির দিয়ে দরুদ পাঠ করা এরপরে তাকবির দিয়ে ধোঁয়া পড়া মৃত ব্যক্তির জন্য তারপরে তাকবির দিয়ে সালাম ফিরানো তাহলে জানাজার নামাজে সানা নাই যদিও আমরা ইনশাল্লাহ নামাজের পদ্ধতি নিয়ে আরেকদিন ইনশাল্লাহ আলোচনা করব। নামাজের পদ্ধতি এবং সেক্ষেত্রে ঈদের নামাজ হয়তোবা ঈদের নামাজ এবং কি বলে নামাজ এগুলো নিয়ে ভিন্ন আলোচনা করতে হবে নামাজের পদ্ধতি নিয়ে ইনশাল্লাহ একদিন আমরা আলোচনা করব আর দিন ঈদের নামাজ কিংবা জানাজার নামাজ কিংবা এস্তেস্কার নামাজ আহ এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নামাজ এই সকল নামাজ নিয়ে ইনশাল্লাহ আমরা অন্তত কমপক্ষে দুটো কিংবা তিনটা আলোচনা ইনশাল্লাহ করব আপনাদের নিয়মিত আলোচনা শুনতে থাকুন আমরা ইনশাল্লাহ নামাজের পদ্ধতি নিয়েও আলোচনা করব। তো আজকে আমরা অজু করার পদ্ধতি নিয়ে আলোচনা করলাম আহ আমরা সবসময় চেষ্টা করবো নসুদাল আলী সাল্লামের সুন্নতি পদ্ধতিতে উজু করতে নসুরাল আলী হোসালাম প্রত্যেকটি অঙ্গ সাধারণত তিনবার তিনবার ধৌত করতেন আবার তিনের অধিক করতে নিষেধ করেছেন আপনার কোন অঙ্গ তিনের অধিক ধোয়া যাবে না ওটা মাকরু হয়ে যায় অনেকের ভিতরে অসহসা থাকে শয়তান অসহসা দিতে থাকে আরো মানে যেহেতু এটা মাকরু এবং ওটা যেহেতু নিষেধ এই শয়তান অনেক দিতে থাকে আরো ধো তোমার এখানে শুকনা আছে ওখানে শুকনা আছে শুকনা থাকবে কেন আপনি তিনবার ধোয়ার ভিতরে ভালো করে ভালো করে আপনি হাত দিয়ে গসা মাজা করুন তাহলে তেমনি ধোয়া হয়ে যায় শয়তান মূলত এভাবে অসহসা দিয়ে লোকদেরকে দিয়ে খারাপ কাজ করানোর চেষ্টা করে মানে যেটা মাকরু সেদিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা সেগুলো করব না বরং অজুর যে সঠিক পদ্ধতি আমরা জানলাম সেই পদ্ধতি ফলো করার চেষ্টা করব সাথে সাথে আর একটা বিষয় খেয়াল রাখবেন অজুর যে স্বভাব সেটাও একটু মাথায় রাখবো কারণ নিয়ত সারা কিন্তু স্বভাব মিলে না এই জন্য অজু করলে যে স্বভাব হয় প্রত্যেকটি অঙ্গ যখন ধৌত করা হয় তখন পানি ওই অঙ্গ দিয়ে পড়ার সাথে সাথে ওই অঙ্গ যত গুণা করা হয় সব গুণাগুলো ঝরে যায় আল্লাহ তালা ক্ষমা করে দেন হাত দিয়ে যখন আপনি হাত ধৌত করলেন অজুতে হাত দিয়ে যত গুণা করা হয় সব গুণাগুলো হাতের পানিগুলো জরার সাথে সাথে গুণাগুলো ঝরে যায় অনুরূপ ভাবে চেহারা যখন ধৌত করা হয় চেহারা দিয়ে যে গুণা করা হয় পানি ঝরার সাথে সাথে চেহারা গুণা গুণাগুলো ঝরে যায় অনুরূপ দুই পা বা উভয় পা যখন ধৌত করা হয় উভয় পা পা থেকে যখন পানি ঝরে পড়ে তখন সাথে সাথে গুণাগুলো ঝরে পড়ে যায় সোহান আল্লাহ এভাবে স্পষ্ট বিশুদ্ধ হাদিস রাসুসাল্লাহ আলী সাল্লাম বর্ণনা করেছেন যে উজু করার সাথে সাথে এভাবে আহ আল্লাহ তাল্লাহ প্রিয় বান্দাদের গুণাগুলো আল্লাহ তালা মিটিয়ে দেন এজন্য আমরা সবের কথাটাও মাথায় রাখবো এবং রসুল্লাহ আলী সাল্লামের সুন্নতি পদ্ধতিতে দিয়ে উজু করার চেষ্টা করবো রবুল আলমিন আমাদেরকে সারা জীবন সুন্নতি পদ্ধতিতে উজু করে আহ এবাদত شقيقنا بمودة قناة الهدى تَوْفِيقَ ربنا وودك أن تكون أمين هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته